আজকে তোমাদের সামনে নতুন একটি সম্পূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখার জন্য সকলকে অনুরোধ করবো আর দেখো তোমার যেটা টার্গেট থাকবে তুমি সেটার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে এটা সম্পূর্ণ আলোচনা করছি পরে আজকে ভিডিওটি দেখেই ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল নতুন করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আশা করে থাকবো যে তোমরা কমেন্ট করে বলবে কেমন লেগেছে দেখো শুরুতেই বলি অনেক কিন্তু ভ্যাকান্সি বেরোয় কিন্তু সব ভ্যাকান্সি না আমাদের ফর্ম ফিল আপও করি কিন্তু তোমার টার্গেট রাখতে হবে যে কোনো একটি যেটা তুমি মন থেকে চাইছো আমার এই জবটা দরকার সেটার জন্য পাঁচ থেকে ছয় মাস আগে থেকে প্রিপারেশান নেওয়া শুরু করো যে পরীক্ষার দশ পনেরো দিন আগে প্রিপারেশান নেব এরকম না পাঁচ থেকে ছয় মাস আগে প্রিপারেশান নেওয়া শুরু করো আর আমি তোমায় কথা এলাম সম্পূর্ণ আমি যেসব নোটস পড়েছি বা আমি যেসব নোটস পড়ে থাকি সমস্ত নোটস তোমাদের প্রোভাইড করবো ফ্রিতে কোনো পিডিএফ কোনো চার্জ দেওয়া লাগবে না আমি আমার ইউটিউব চ্যানেলের সমস্ত তোমাদেরকে আমি দিয়ে দেবো নোটসগুলো তোমরা সেখানে পড়ে নিও আস্তে আস্তে আপলোড করবো কারণ আমি সময় কম পাই তোমাদের একদিনই বলেছি আমি ভিডিও আপলোড করতে কম বেশি লেট হয়ে যায় তো দেখো আসল টপিক আসা যাক দেখো যারা এখনও কোনো পরীক্ষা এখনও পাশ করতে পারো নি ধরো কোনো এখনও পরীক্ষা পাশ নি ভাবো তুমি পাশ করার ক্ষমতা নেই তাদেরকে আমি বলবো না তাদের আমাকে বলবো দেখো এই যে রয়েছে তাকে বলবো এই যে ডাব্লিউ বি পুলিশ আট হাজার চারশো উনিশটা পোস্ট আছে না এটা কিন্তু ছয় মাস থেকে আট মাসের মধ্যে কিন্তু রিক্রুমেন্টার কমপ্লিট করে দেবে যেটা এখন ফর্ম ফিল আপ করার জন্য বেরিয়েছে তোমরা অবশ্যই এটা ফর্ম ফিল আপটা করো স্টার মার্ক দিয়ে দিলাম আমি এটা তোমরা চাকরি পাবে প্রচুর ভ্যাকান্সি আট হাজার চারশো মানে প্রচুর প্রচুর লোক নেওয়া হবে তাই বলবে এটার থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু যারা এইবারে পরীক্ষায় পাশ করতে পারো নি ডাব্লিউ পুলিশে তাই বলবে এটার জন্য প্রস্তুতি নেওয়া পাঁচ থেকে ছ মাস আগে হ্যাঁ তবে আগে বলি অনেকে বলবে কমেন্ট করে আমাদের হাইট উচ্চতা নেই আমরা কি করব। যাদের আছে তাদের কথা বললাম আমি অবশ্যই একশো সাতষট্টি আটষট্টি বেশি ছেলেমেয়েদের থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু এটার জন্য এখন থেকে লেগে পড়ো পরীক্ষায় পাশ করার জন্য ভাবো এটাই আমার টার্গেট আমি এটা বাড়াতে হবে ঠিক আছে নেক্সট যেটা আসছে দেখো ডাব্লিউলিসের মেন এক্সাম দেখো আমি কিন্তু ক্লাস করানো শুরু করে দিয়েছি আজকে প্রিপোরেশনে আমি প্রিপোজিশনে ক্লাস আপলোড করেছি তোমরা ভালো করে দেখে নিও চারটে পাটে আমি আপলোড করে দেবো প্রি নিয়ে কোনো চাপ থাকবে না পরীক্ষা যে পজিশনে আসুক কোনো কিন্তু করে ফেলতে পারবে ঠিক আছে যারা এখনও পাস করে গেছে তারা কিন্তু এটা খুব টার্গেট করে ভালো করে দুই থেকে তিন মাস সময় নেবে কিন্তু এই রিক্রুমেন্টটা কমপ্লিট করতে আর সেকেন্ড ডাব্লিউ পুলিশটা কিন্তু আট মাসের মধ্যে কমপ্লিট করে দেবে খুব দ্রুত কমপ্লিট করবে কারণ হচ্ছে রাজ্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তিন বছরের মধ্যে কিন্তু চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পুলিশ নেওয়ার নির্দেশ দেওয়া আছে রাজ্য সরকার তাই জন্য খুব দ্রুত কাজ করবে তুমি কিন্তু পুলিশটাকে বেশি করে টার্গেট করো তোমার জব তোমরা অবশ্যই পাবে এরপর আসছে পিএসসি ক্লার্ক দেখো পিএসসি ক্লার্ক কিন্তু পিএসসি ক্লার্ক কিন্তু দেখো বলি পিএসসি ক্লার্ক কিন্তু এখন ফর্ম এখন বেরোয়নি বেরোবে কিন্তু প্রচুর ভ্যাকান্সি নিয়ে বেরোবে যদি আমরা ভাবছি পিএসসি ক্লার্কের জন্য আমি জব করতে চাই তো পিএসসি ক্লার্ককে খুব বেশি ভালো করে মনোযোগ দাও আবার তোমার বলতে পারো যে একটা জবের জন্য পড়ে থাকবো আমি বলছি তোমাদের একটা জবের জন্য পড়ে থাকো টার্গেট একটা রাখো ফর্ম ফিল আপ অনেক করো টার্গেট একটা রাখো ফর্ম ফিল আপ অনেক করো দেখবে তোমার যে টার্গেট তুমি সেই টার্গেটটা কিন্তু পাশ করে যাবে তুমি যদি সব পরীক্ষায় পাশ করার টেন্ডেন্সি নিয়ে থাকো তাহলে কিন্তু পাশ করতে পারবে না সহজে কারণ যার বেস ভালো সে সব পরীক্ষায় মোটামুটি কম বেশি পাশ করে যাবে কিন্তু যার বেস কম আছে সে কিন্তু বস সব পরীক্ষায় পাশ করতে পারবে না তাই আমি তোমাদেরকে বলবো যে কোনো তুমি যদি একটু কম অপকৃতির ছাত্র হয়ে থাকো তুমি যে কোনো একটি পদ বেছে নাও সেটাকে টার্গেট করে সামনের দিকে এগিয়ে যাও এরপর আসছি এসএসসি জিডি দেখো এসিডি ক্ষেত্র আমি বলব কিন্তু কমপক্ষে যেরকম পরীক্ষায় তো যাচ্ছ মাথায় এরকম আর চল্লিশ পেতে হবে যে করে চল্লিশ নম্বর গেইন করতেই হবে নাহলে কিন্তু আমি এক্সাম নেক্সট রাউন্ডে মাঠের জন্য ডাক পাবো না তাদেরকে বলবো চল্লিশ প্লাস কিন্তু নাম্বার এসিজিডির ক্ষেত্রে গেইন করো আর যারা এবার পারছো না কোনো চিন্তা নেই সামনে আবার বেরোবে তার জন্য এখন থেকে প্রস্তুই না মাঠে দৌড় শুরু করো সেজন্য ইংলিশে পড়াশোনা করে এখন থেকে কিন্তু আর বাংলায় প্রশ্ন পরীক্ষা হবে না তাই এখন দিয়ে ইংলিশে প্র্যাকটিস করা শুরু করো আগরবালের বই করো কিরণের বই করো লুসেনের বই পড়ো আস্তে আস্তে ইংলিশে বেশটা তৈরি হয়ে যাবে আর অনায়াসে কিন্তু তোমরা এসএসসিডিটা তখন গেইন করতে পারবে আশা করি এসএসসিডি ডি নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না চল্লিশ প্লাসে কিন্তু তুমি কিন্তু অবশ্যই কোয়ালিফাই হবে আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি আর এরপরে সে আর্মি দেখো যারা আর্মির জন্য খাটো তারা কিন্তু দুই দিন খাটলেই পাশ করবে না বছর ধরে কিন্তু ভালোভাবে প্রত্যেকদিন নিয়মিত মাঠ প্র্যাকটিস করতে হবে আর্মির সবচেয়ে বড় লক্ষ্য কিন্তু মাঠ যে মাঠে পাশ করে দেখাতে পারবে তার কিন্তু জব হয়ে যাবে সে মেডিকেল ফিটনেসের দিকে ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আর্মিও একটা অপরচুনিটি ভালো আর একটা ড্রিম জব এটা একটা কিন্তু তারাই পায় যারা প্রতিনিয়ত মাঠে দৌড় প্র্যাকটিস করে যাদের বুকে হার্টবিট খুব ভালো খুব ভালো স্পিড দৌড়াতে পারে তারাই কিন্তু আর্মির জবটা পাই আর যা একটু কমা দৌড় একটু কম পারে কিন্তু পড়াশোনা মোটামুটি ভালো তার করলো ডাব্লিউই পুলিশ ডাব্লিউ পুলিশ দুটো ভ্যাকেন্সি চলছে এখন অবশ্যই এটা কিন্তু ক্লিক করো খুব তোমার জীবনে সাকসেস চলে আসবে পাঁচ থেকে ছ মাসের মধ্যে এরপর আসতে হেড কনস্টেবল অর্থাৎ তোমরা জানো যে বিএসএফের হেড কনস্টেবল রয়েছে এগারোশো সাতাশি তেষট্টিটা পোস্টে টেস্ট ব্যান পথে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ কম করবে কারণ ওখানটায় কিন্তু মানে সার্টিফিকেট চেয়েছিলো কম্পিউটার সার্টিফিকেট সে অনেকে নিয়ে অনেক কিছু সার্টিফিকেট চাওয়া হয়েছিলো ওটা খেয়াল করবে ও আরও আরও যে ভ্যাকান্সিগুলো রয়েছে সেটা আমি বলি দেখো তোমরা কিন্তু অনেকেই এর যে নেক্সট যেটা ওয়াটার ক্যারিয়ার এইসব ছেড়েছিলে ওটা কিন্তু ভালো জব কিন্তু মাত্র পঁয়ত্রিশ এ কিন্তু পাশ করা লিখেই দিয়েছে পঁয়ত্রিশ এ পাশ করা হবে তারপর তোমার টেট অনুযায়ী আবার মাঠে তোমাকে দেখা হবে মোট নাম্বার যোগ করার পর তবে তোমাকে কিন্তু মেরিট করা হবে তাই বলবো ওটা কিন্তু ভালো জব ওটার জন্য কিন্তু এখন থেকে পরিশ্রম করা শুরু করে দাও তাই বলবো যে ওই আরপিএফের যেটা লাস্ট যেটা ছেড়েছিলে সেটাও কিন্তু আটশো সামথিং পনের পোস্ট ছিল মনে নেই খেয়াল আমার তবে সেটার জন্য কিন্তু পরিশ্রম করতে পারো এখন থেকেই দেখো এবার আসি রাজ্য সরকারের ক্ষেত্রে তো দেখো ইউটিউব চ্যানেল ঘুরে করছে বিনা ইন্টারভিউ দশার লোক নেবে এই সব দিকে ভুয়ো নজরে একদম দেবে না ওই হচ্ছে ভুয়ো চ্যানেল যা সাবস্ক্রাইবার আর ভিউজ পাওয়ার জন্য একটা লিখে দেয় দশ হাজার লোক নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে মমতা নেবে এ নেবে ওরা ফালতু ওইসব করে চাকরি হয় না এগুলোতে মন দাও এগুলো থেকেই চাকরি হবে তোমার যে জেনুইন চাকরি পাওয়ার দরকার হয় তো এইভাবে চাকরি পেতে হবে আর যেটা রাজ্য সরকারের একটা পোস্ট আছে আটশো উনিশটা পোস্ট এটা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না বস কেন বলছি দাও নাম্বার একটু ভালো আছে কিন্তু অবশ্যই ফর্ম আপ করো কারণ এইচএ সিক্সটি পার্সেন্ট নাম্বার অনেকেই থাকে না আর বিএ ক্লাস তো অনেকে পাসই করে না সেখানে ফর্টি পার্সেন্ট নাম্বার চেয়েছে ঠিক আছে তাই বলো বস এই জায়গাগুলো কিন্তু ক্লিক করো অনেকটা অনেকের থেকে এগিয়ে যাবে ঠিক আছে আর অনেকের থেকে এগিয়ে যাবে এই কারণেই কারণ অনেকে ফর্ম ফিল আপ করবে না জায়গাটা খুব কম ছেলেপিলের মধ্যে আর যারা ডাব্লু বিস সি ডাবলু ফর্ম ফিল আপ করেছিল না তাদের কিন্তু অপরচুনিটি আছে অনেক কম ছেলেপিলে ফর্ম ফিল আপ করেছে কারণ ওখানেও কম্পিউটার সার্টিফিকেট অনেক সার্টিফিকেট চেয়েছিলো তো ওই ফর্মটা যারা ফেয়েছিল ওটা যেন পোস্ট সাতশো পঁয়তাল্লিশটা মানে পোস্ট ছিল ডাব্লু বিএসসি ডিসি এলে সাতশো পঁয়তাল্লিশটা পোস্ট ছিল তোমার দেখে নিও খেয়াল নেই ওটা ওটা কিন্তু ক্লোজ হয়ে গেছে কিন্তু অ্যাপ্লিকেশানটা এখন বর্তমানে যেটা চলছে সেটা বলবো হচ্ছে দেখো এখন ডাব্লিউ পুলিশ চলছে সি আর পি এফ সিআইএসএফ চলছে ধরছে বিএসএফ হেড কনস্টেবল চলছে এইগুলো কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে আর সামনে আটশো উনিশটা আটশো উনিশটি পোস্ট আসছে ও ভালো কথা রেল আসছে সামনে রেলটার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে যারা রেলের স্বপ্ন আছে আরেকবার সুযোগ পাবে কিন্তু রেলের জন্য যদিও আইটিআইদের জন্য আলাদা করে ভ্যাকান্সি হয়তো আশা করি এবার মানে ভাগ করে দেবে তো মানে আশা করি কিছু ভ্যাকান্সি জেনারেলদের সাধারণ ছেলেমেয়েদের জন্য দেওয়া দেবে কারণ সামনে লোকসভা ভোট কেউই চাইবে না ঝামেলা ওকে নিয়ে তাই যদি এর আগেই যদি ভোটের আগে যদি এটা প্রকাশনও করে তাহলে ভাববা যে জেনারেলদের জন্য কি ভালোই সিট থাকবে এটা জন্য খাটতে পারো ঠিক আছে পিএসসি ক্লার্কটা সামনে আসছে যেটা খাটতে পারো আর যা ডাবলু এর জন্য খাটো তারা তো বারো মাস খাটতে থাকো একবার সফলতা পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে চ্যানেল তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ড কাছে ছড়িয়ে দিতে পারো নতুন ও টুইটার তোমার সাথে দেখা হবে জয় হিন্দ বন্দেমাতরাম টেক কেয়ার